calar con agua en ese. Welcome to my channel, Random Mahfuz. Welcome to my channel, Random Mahfuz. আমি আজকে রেস্টোরেশন করব পালসার বাইকের থ্রি পার্ট হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা পুরাতন, এটা আমি আমাদের গ্যারেজ থেকে নিছি। এটা দীর্ঘদিন গ্যারেজে পড়ে ছিল। হ্যান্ডেলের এমনি সব কিছু ঠিক আছে, কিন্তু এটা কালার করাতে হবে। আর এটা ফুললি সেট আপ করার জন্য আমার এই পাইপ হ্যান্ডেলগুলোর দরকার পড়বে, তারপরে কিছু বোল্ট দরকার পড়বে, সেগুলো আমি নতুন কিনে আনছি, আর এই রাবারটা দরকার পড়বে। এই প্লেটটা ভালো আছে, এই প্লেটটা কালার করাতে হবে, অনেক দিন গ্যারেজে পড়েছিল। তারপরে এই জিনিসগুলোও ঠিক আছে, জাস্ট কালার করালে ওকে হয়ে যাবে। এগুলো আমি কালার করাবো, আশা করি এই থ্রি পার্ট হ্যান্ডেলটা একদম নতুনের মতো হবে। আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।
সাদা হয়ে পড়বে সাদা সাদা হয়ে যাবে রে ঢাকা রে জামা আছে রে ওই না হয়ে যাবে কেনতে তো ভালো না আমারে দেখ হ্যান্ডেল কালার করা হয়ে গেছে ফিটিং করার পর আশা করি ভালো লাগবে দেখতে আরো ওয়েলকাম টু মাই চ্যানেল র্যান্ডম মাহফুজ আমি আজকে ইনস্টল করব পালসার বাইকের থ্রি পার্ট হ্যান্ডেল এই যে আমার পাইপ হ্যান্ডেল ইনস্টল করা আছে আমার বাইকে সকেট জাম্পার আগে একটু পালসার ইউজি 4 মডেলে লাগানো আছে আমি এটা মডিফাই করছিলাম আমার এখন তেমন প্রবলেম হবে না আমার জাস্ট থ্রি পার্ট হ্যান্ডেলটা এখানে সেট আপ করে বসাই দিলেই হয়ে যাবে আপনারা আমার ভিডিওটা দেখবেন
Complete. Insolvent.